বৈশ্বিক সংকটের ধাক্কা যে কটি খাত গ্রাহককে সরাসরি নাজুক পরিস্থিতিতে ফেলেছে তার শীর্ষে বিদ্যুৎ জ্বালানি আর কৃষি চলতি অর্থবছরে এসব খাতের কৌশলগত পণ্যের দাম লাফিয়ে বাড়ার মধ্যেই সামনে এসেছে আইএমএফের সংস্কার প্রস্তাব প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বেড়েছে চলতি অর্থ বছরের তুলনায় আট হাজার সাতশো তিপ্পান্ন কোটি টাকা নতুন অর্থ প্রস্তাব করা হয়েছে চৌত্রিশ হাজার আটশো উনিশ কোটি টাকা এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে থাকছে চৌত্রিশ হাজার ছয়শো ছিয়াশি কোটি টাকা যা উন্নয়ন বাজেটের বারো দশমিক পাঁচ শতাংশ সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরক আইএমএফের প্রস্তাব মেনে বিদ্যুৎ জ্বালানি খাতে বেশ কিছু সংস্কারের ইঙ্গিত মিলে বাজেট বক্তৃতাই সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত হচ্ছে জ্বালানি তেলের ভিত্তিক মূল্য সমন্বয়ের স্থায়ী পদ্ধতি ডিজেল কেরোসিন সহ তেরোটি জ্বালানি পণ্যে আমদানি পর্যায়ে বিদ্যমান পনেরো শতাংশ ফ্যাট ও পাঁচ শতাংশ আগামকর অব্যাহতি দেওয়া হয় প্রস্তাবিত বাজেটে তার বদলে প্রস্তাব করা হয়েছে প্রতি লিটারে তেরো টাকা পঁচাত্তর পয়সা করে সুনির্দিষ্ট শুল্ক ফলে জ্বালানি তেলের দাম সমন্বয় হলেও একই থাকবে শুল্ক হার বিদ্যুতের দাম সমন্বয় করে ভর্তুকি কমিয়ে আনার নির্দেশনা থাকলেও অর্থমন্ত্রী জানান পুঞ্জীভূত বকেয়ার কারণে আসছে অর্থ বছরে বাড়বে ভর্তুকি এছাড়া ব্যয় কমাতে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি নবায়নের সময় ন্যূনতম ক্যাপাসিটি চার্জের ধারা বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয় বাজেট বক্তৃতায় অন্যদিকে কৃষিখাতে বরাদ্দ রাখা হয় পঁয়ত্রিশ হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা পাশাপাশি ভর্তুকি প্রস্তাব করা হয়েছে সতেরো হাজার পাঁচশো তেত্রিশ কোটি টাকা সার ও অন্যান্য কৃষি কার্যক্রম খাতে প্রণতনা থাকবে আঠারো হাজার দুশো নিরানব্বই কোটি টাকা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা